করবে যে ফেলিস না জানো জল পড়ে গেলে মারবে। হাইওয়েতে দাঁড়িয়ে আছি, এক্সপ্রেস হাইওয়েতে, আর পেছনে দেখো কি সুন্দর গাছ ফুল হয়ে আছে। লজ্জা লাগছে ঢুকতে, একটু লজ্জা লাগছে। সম্পত্তি আর এগুলো কি থেকেছে পেছনে বসে ঘুমাতে ঘুমাতে এসছে। আমার মামার বাড়ি, দাঁড়া ফ্রিজটা আগে দেখে আসি। নতুন ফ্রিজ, নতুন ফ্রিজ কিনেছে, বাহ বেশ ভালো হয়েছে। এসি চালিয়ে মামি একটু ঠান্ডা করে রেখেছে, বাপরে যা গরম লাগছিল। জিনিসগুলো নিয়ে আসতে হবে তো, যা জানি আয়, ওকে শুদ্ধ নিয়ে ওকে উপরেই বসতে বল। ঢুকো, এসিটা চলছে না, ও এখন এখানে পুরো ঘোরা ইয়ে পেয়ে গেছে। বসো রজত, রজত বসো। পুচু পুচু ফেলে দিল, দেখো পুচু পার্স ফেলে ও নিজের কারবাইতে লেগে পড়লো, দেখো। একটু এবার রেস্ট করি, তারপরে আরেক মামার বাড়ি যাব। জামাইকে খেতে হবে, এগুলো জামাইয়ের জন্য এসছে। জামাইয়ের আজকে র‍্যাগিং হচ্ছে এখানে, যেমনি শ্বশুরাল গেলে আমার র‍্যাগিং হয়, অমনি এখানে ওর র‍্যাগিং হচ্ছে আজকে। বাকরা আমরা আবার রেডি, মানে আবার কি রেডি ছিলাম, বেরোচ্ছি এখন। আমার আরেকজন মামা থাকে তার বাড়িতে, তো ওখানে লাঞ্চ করবো। বেরোনো যাক, সবাই রেডি হয়ে গেছে। আমি কোথায়? হ্যাঁ বোতলগুলো ভরে রেখে দে, তাহলে জল নিয়ে যেতে ফ্রিজে না থাকলেও চলবে, আমরা ফ্রিজে খাই না তো, কেউ একটু ঠান্ডা গরম হয়ে যায়। এটা আমার ছোট মামি, দুর্গাপুরে থাকে, কিছুদিন আগে কলকাতা গেছিল। বাপরে
কি মামি এসে যাও আমাদের সাথে, এসো না, রাস্তা দেখাতে সুবিধা হবে, রাস্তা দেখাতে পেছনে আমি আর মা তো শুধু না, অসুবিধা হবে না, তুমি এসো। পাতলা রাস্তা দেখে যেতে, ওইখানে ভেতরে গলিতে ঢুকবে গাড়ি, আমি ঢুকে যাচ্ছি মাঝখানে, ফেলে আমি সাইডে বসো। গাইড হ্যাঁ মামি বলতে থাকো, আজকে তো কিছু নেই, কালকে তো ফ্রি কত টয়েস বুঝছো, চল আমরা মনে হচ্ছে এখানে নেমে যাই, মণিমালাটা পড়বে লাগানো আরো হয়ে গেছে বুঝতে পেরেছিস কোন দাদু এটা, ও চিনতেই পারছে না, বলছে এইটা তো একটা হলো আর একটা কাল কথা বলা হয়েছে। এইটা মামার লাগছে দেখতে, এইটা দিয়েও আসা যাবে, আগে দেখলাম একটা পরে আর একটা
বাবা একটু ঠান্ডা হলো, বলো ঠান্ডা আর হবে তো ছাদে চল, পুরো ঠান্ডা হয়ে যাবে, পরে আসবে তো ও একটু খেয়ে লজ্জা পায়, মন্দির হচ্ছে সামনে, এগুলো এবারে ঘিরবে এই জায়গাটা, এইটা করে দেবে সেটা আসবে না, এইখানে এমনি একটা গ্রিল পুরো লাগিয়ে দিলে হবে, এটাই তো বাকি, এটা পাখিটা উঠবে, এখানে একটা গ্রিল লাগবে আর এইদিকে এইটা আর ওইদিকে চলে আসবে, বুঝলি তো, এইটা এইদিকে আসবে এখানে একটা গ্রিল লাগবে, তাহলে এটা কভার হয়ে যাবে, ওয়াশিং মেশিন লাগবে এটা, তোমার এটার কভারেরও দরকার লাগবে, এটা দরকার লাগবে না, এখানে ওয়াশিং মেশিনটা থাকবে, তাহলে ওয়াশিং মেশিনটা রাখা যাচ্ছে না, এমনিতে চালু হচ্ছে, বিরিয়ানিটা সেরা হয়ে ভালো, তুমি এসো এবার, তোমাকে কিছু আরো দেবো, কি কোনটা ফ্রাইড রাইস কমাতে হবে, তাহলে আমারটা আমি কমাই, মামি তোমার ফ্রাইড রাইস একদম কম এনো তো আমার থেকে একটু নিয়ে নাও তো, তুমি বলবে আবার মিউজিক বাজছে কেন রে তোদের ওটাতে, এই জায়গাটা আমি আরামসে, এই জায়গাটা আমার মনে থাকে, মানে রাস্তাটা এই মন্দিরটা ইয়াদ রাখবি বাস, খালি নেই এই এমনি আরো পেছনে আরেকটা মন্দির তো না, ওই রোটারিটা ইয়াদ রাখবি, একদম চলবি না ভাই, এসে গেছে একবার না আগে যাবে তাই নে, বাস এই মন্দিরটাই মনে রাখবি, সাইকেল নিকলা বগল সে যাকে বস আগে পায়ে পায়ে আওয়াজ কর লিজে পায়ে এই মোড়টা এসে গেলে তারপরে ইধার পায়ে ও তো বামফার আছে বলে এলাম না, অনেক ওইটাতে বাম আমরা তো ওইটা দিয়ে আসি, এটা তো পম্পল আমাদের
सामने वाला घर है, हम लोग पीछे वाला घर में जाएंगे। चलेगा हाट क्या এখন অনেকটা ইয়ে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, সবার ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে। চলো যাই, এবার এখানে একটুখানি রেস্ট নিয়ে ব্যাক টু কলকাতা। বেশি প্ল্যান করে হলে না দেখবে মামা হয় না, হঠাৎ করে হয়ে গেলে হয়। হয়ে গেল আমাদের বাই বাই, চলো দুর্গাপুর বাই বাই এর টাইম হয়ে গেল, বেরোচ্ছি আমরা এখন। হ্যাঁ কি কর, হ্যাঁ হ্যাঁ তো রিয়াও নেই, বৃষ্টি পড়ছে, চল ঢুক মামি একটুখানি সব। মামি আবার প্ল্যান করো তাড়াতাড়ির মধ্যে মামাও সাথে। চলো বাই বাই বাই, এবারে ব্লগে তুমিও আসবে। হ্যাঁ এবার ব্লগে তুমিও আসবে, দেখবে নি না, কিছু কাটার উপায় নেই, সব আসবে যেমন আসছো। টাটা বাই, টাটা ভালো থাকবি ভাই। হ্যাঁ হ্যাঁ চলো ঠিক আছে, সিটি সেন্টার আগে দাও দিয়ে ওখান থেকে বেরিয়ে। আমরা এখন সত্যিকারে দাঁড়িয়েছি, একটুখানি চা ব্রেক, চাটা ব্রেক, চলো সুপামা দাঁড়াও। হ্যাঁ আমরা যাবো ওখানে, এটা একটা নতুন খুলেছে আদিত্য ফুটপাথ, তো আমরা সেটাতেই আজকে বসেছি। ম্যাডাম বসে আছে আমাদের অর্ডার দিতে, চাটা খাওয়ার জন্য। এক বেলার খাওয়া নামেনি এদের, নেক্সট বেলার খাওয়ারের ডিসকাশন শুরু হয়ে গেছে। বাবা কি করে নেমেছে কে জানে, তোমারও নেমে গেছে তো চা। এ বস এখানে, প্রচুর চা দেখবি পড়ে যাবে। হ্যাঁ এই চাটা আমাদের দরকার ছিল, আমাদের গরম চায়। হ্যাঁ বাবা বলো, তো এখন তো ইয়ে কেন ইন্ট্রোডাকশন দিলি কথা বলো।
গ্রাস হপার তোর কাছে আরেকটা আমরা পেরি যখন আমি তোমাকে বললাম তখন এরা তো উড়ে আসছে, তোমরা উড়ে চলে এলে একদম শুরুতে যে সত্যিকার স্টার্ট হচ্ছে তখন একটা নতুন খুলেছে দোসা হাট বলে, ওটা একদম নতুন ঝাঁ চাপ চাপে খুব সুন্দর দোকান। কিন্তু এই লোকটা আমি একটা টেস্ট করবো, এমনি আমার সাথে করো না। দিদি ঠিক আছে, চলো এবার গিয়ে দাঁড়াবো সোজা কলকাতায়। তো আমরা দাঁড়িয়েছিলাম এইটাতে, পূর্ণিমা নাকি আজকে কেমন এটা একটু দাঁড়াও বাবা বসে যাই। কেমন জানো এতক্ষণ বাদে মনে হচ্ছে পা গুলো আর দাঁড়াচ্ছে না, ওই সকাল 8টার সময়, 8টারও আগে আমরা স্টার্ট করেছি 10:30, মানে ফুল ডে ফুল প্যাকড ছিল একদম। এসে গেলাম বাড়ি, বাচ্চা এখন 10:30, আফটার এ লং ডে, কোন সকালবেলায় বেরিয়েছে আমার মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারবে। তো চলো, বেশ ভালোই আমাদের ট্রিপটা ছিল, দুর্গাপুরটা আমার জন্য একটু ইমোশনাল ব্যাপার, তো আমার বার্থ প্লেসও দুর্গাপুর, আমার সব রিলেটিভস দুর্গাপুরে, তো ব্যাস মামা দুজনের সাথেই দেখা হলো, বাকিদের সাথে পরের বার, তো এই দেখা করে এলাম আর বেশ ভালো একটা দিন কাটলো সবার সাথে, হোপ তোমরাও এনজয় করলে আমার সাথে। তো চলো আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনে উইথ আ নিউ কনভারসেশন, সো দেখতে থাকো কানেক্ট আনি আর এনজয় করো ব্লগসগুলো। গুড নাইট অ্যান্ড বাই বাই, আজকে ব্লগটা এখানে অবধি রাখি, আর যদি কিছু ভালো লাগে থাকে ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব আর একটা ছোটো মতন লাইক করে দিও, বাই বাই। Just somebody.